কত রকমের প্রতারণা দেখেন, 200 লেখা ছিল, আমরা এতদিন জানতাম 200 পেজ, এবং সেই হিসেবে আমরা কিনে থাকি। এখন বলছেন যে 200 পেজ, এটা না, 2 নাম্বারিং, 50 পাতা নেই, 50 পাতা কম আছে, 50 পাতা কম আছে এক খাতায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটু দেখার জন্য আসছি, আপনার বিভিন্ন খাতা বিক্রি করেন না, বাচ্চাদের লেখার খাতা? একটু বের করেন তো দেখি, কত রকমের খাতা বের করেন? এইগুলো তাই না? হ্যাঁ। তো বসুন্ধরা খাতা আপনি বিক্রি করেন না তৈরি করে বিক্রি করেন? বসুন্ধরা না, এগুলো আমাদের নিজেদের তৈরি। নাম কি লিখেছেন? নিজেরাই তৈরি করেন তাই না? এখানে এটা কত গ্রামের? এটা লেখা আছে কোন ডিক্লারেশন নাই, 50 গ্রাম লেখে দেননি। এমআরপি কত এটার? এমআরপি দেওয়া নাই, এটা দিতে হবে। আপনি তো প্রডিউসার, এটা কত করে বিক্রি করেন আপনি? 520 টাকা, 500 টাকা এরকম। কয়টাই? এক ডজন? এক ডজন। তাহলে একটার দাম কত পড়ে? একটার দাম পড়ে 43 টাকা 33 পয়সা। 43 টাকা 33 পয়সা? কিন্তু এটা খুচরা বিক্রেতা কত বিক্রি করে? আমরা তো বলে দিই 50 জন, এখন খুচরা দোকানদার ওরা যেভাবে বিক্রি করে ওদের যে আমন্ত্রণ। এই যে আপনি সুযোগ করে দিলেন, আপনার কারণে খুচরা বিক্রেতা এখানে একটা স্কোপ পায়। কত পেজ আছে এখানে? 144 লেখা আছে, 200, কিন্তু এখন বললেন কত পেজ আছে বললেন? 144 পেজ। তার মানে হচ্ছে বাকি যে পেজ সেগুলো ইনি হাইড করেছেন। কত রকমের প্রতারণা দেখেন, 200 লেখা ছিল, আমরা এতদিন জানতাম 200 পেজ, এবং সেই হিসেবে আমরা কিনে থাকি। এখন বলছেন যে 200 পেজ, এটা না, 2 নাম্বারিং, 200-300 লেখা আছে, মানে এটা অত পেজ? এটা এটা কত পেজ? 200 পেজ। 200 পেজ এর কি লেখা আছে? 200 পাতা। একই কথা লেখা আছে, পাকা লেখা আছে, 200 পাতা লেখা নেই, 200 পাকা লেখে দিচ্ছি, পাকা। দেখেন এটাও 200 লেখা আছে। এখন তাহলে বুঝবেন কিভাবে 200 নাম্বার না 200 পাতা? কত পেজ আছে? 75টা আছে। 75 পাতা বলে পেজ হলো, এপিটোপিট মিলাই তাহলে কত হলো? গুণ 2 75 হলে আপনার হইতেছে 150। 150 তাহলে 50 পাতা নেই, 50 পাতা কম আছে, 50 পাতা কম আছে এক খাতায়। তো বিচিত্র রকমের প্রতারণা। তো 150, 150 পাওয়া গেল। এখানে লেখা ছিল 200, 50 পাতা নেই, 300 লেখা ছিল, আছে 220 পাতা, তাহলে 80 পাতা নেই। এটাতে নেই 50 পাতা, এটাতে নেই 80 পাতা, কম। 43 টাকা আপনি বিক্রি করছেন, খুচরা বিক্রেতা বিক্রি করছেন 60 টাকা। আপনি এমআরপি যদি লিখে দিতেন 50, তাহলে উনি 50-এ বেশি নিতে পারতেন না, এমআরপি লিখে দেন। অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ কনজিউমার হিসেবে সবাই তো প্রতারিত হচ্ছেন আপনার কারণে। আপনি সুযোগ করে দিচ্ছেন খুচরা ব্যবসায়ীকে টু ডিসিভ দ্য কনজিউমার। আপনি এখানে কত লিখেছেন? 200 পেজ থাকতে হবে, এক পেজ কম বেশি হতে পারে, 2 পেজ কম বেশি হতে পারে, এটি আপনাকে আমরা অবলোক করব। কিন্তু 50 পেজ থাকবে না, 80 পেজ থাকবে না, এটি হতে পারে বলে কোনো কাস্টমার কি গণে দেখে? এটা মোটেও না, এটা গণে দেখে না ইউজুয়ালি। বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন বলেন তো। যা লিখবেন সেটা মিল থাকতে হবে, কাঁচা পাকা এগুলো আমরা বুঝি না, যা লিখবেন সেটাই। 1-2 পেজ কম বেশি হতে পারে, এটি অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, বুঝতে পেরেছেন? মূল্য লেখা দেবেন এখন থেকে। এই যে লেখা আছে কি, বসুধারা, আপনার নাম কি, আপনার মালিকের নাম কি? কালাম। কালাম, কালাম প্রোডাক্টস লিখে দেন, এটা লিখে দিতে হবে। কেন? কালাম সাহেবের মেয়ে আছে, ছেলে আছে, আপনি এখন বুঝতে পেরেছেন আপনার অপরাধ বা ভুল কোথায়? কোথায় কোথায় ভুল করেছেন বলেন তো। কোন নাম কপি করা যাবে না, আর একরে যত পেজ আছে তত লিখতে হবে, আর এমআরপি আর কত দিয়েছেন আপনার কারণে এই
কোনো বাচ্চা বা গার্ডিয়ান যেন প্রতারিত না হয়। শিক্ষা উপকরণ খাতা কলম সব কিছুর দাম দ্বিগুণ বেড়ে গিয়েছে। জি, এটা অনেক গার্ডিয়ান তার বাচ্চাদের লেখাপড়া করাতে হিমশিম খাচ্ছে। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এই টাকাটা এখন পরিশোধ করবেন এবং আমাদের কাছে লিখিত কমিটমেন্ট দিবেন যে এখন থেকে যে প্রোডাকশনগুলো হবে সেখানে এই যে তথ্যগুলো আপনি বললেন এই তথ্যগুলোকে ইনপুট করে দেবেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকে এই খাতা মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে মূলত এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো ঢাকা মহানগরীর এই বাবু বাজার পাইকারি আড়তে। এইখানে এসে আমরা যেটি দেখলাম যে খাতার পেজে লেখা আছে, কাভার পেজে লেখা আছে 200 পৃষ্ঠা, অথচ গণে আমরা সেখানে পেলাম 150 পৃষ্ঠা। আরেকটি খাতায় আমরা দেখলাম 300 পেজ লেখা আছে কিন্তু সেখানে পাওয়া গেল 220 পেজ। অর্থাৎ প্রতিটি খাতাতেই যে ডিক্লারেশন দেওয়া আছে তার চেয়ে অনেক পরিমাণে কম পেজ পাওয়া যাচ্ছে। এটি দুঃখজনক বিষয়। এতে করে কি হচ্ছে, শিশুরা সহ গার্ডিয়ানরা সবাই প্রতারিত হচ্ছেন এবং একই সাথে খাতার কাভার পেজে বা ব্যাক পেজে এমআরপি লেখা দেওয়ার কথা ছিল, সেই এমআরপিও লেখা থাকছে না। এর ফলে যেটি হচ্ছে যে খুচরা বিক্রেতারা ইচ্ছামতো দাম নিতে পারছেন এবং এই কারণে এই শিক্ষা উপকরণগুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। অনেক গার্ডিয়ান আমাদের কাছে অভিযোগ দেয় যে শিক্ষা উপকরণ স্পেশালি খাতা কলমের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তো এই কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এরই আলোকে আজকে আমরা যে প্রমাণটি পেলাম আসলেই এটি দুঃখজনক বিষয়, কারণ এমআরপি যদি লেখা থাকতো তাহলে যে খাতাটিতে লেখা ছিল 200 পেজ পাইকারি আর পাইকারি বিক্রেতা বলছেন যে সেটি 43 টাকায় বিক্রি করেছেন বা করে থাকেন, সেটি খুচরো বিক্রেতা যদি 50 টাকায় বিক্রি করে থাকেন তাহলে তার একটা সুন্দর লাভ থাকবে, কিন্তু সেটি 50 টাকায় বিক্রি না করে 60-70 যে যেমনটি পারে সেই রকমভাবে হাতিয়ে নিচ্ছেন। এরকম প্রতিটা খাতার ক্ষেত্রেই একই রকমের চিত্র আমরা দেখেছি। একই সাথে কিছু খাতা নকল হওয়ার যে প্রবণতা সেটিও আমরা খেয়াল করলাম, কারণ বসুন্ধরার যে খাতা, ফ্রেশের যে খাতা, এই খাতাগুলো তাদের নামটা সামান্য একটু পরিবর্তন করে তারা বাজারজাত করছে। আমরা পরামর্শ দিলাম যে তাদের নিজস্ব ব্র্যান্ড একটা ভ্যালু রয়েছে, সেই নিজস্ব নাম দিয়েই যদি তারা তৈরি করে তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হবে। যাই হোক, আমাদের উদ্বিগ্নের বিষয় যে এমআরপি লেখা দেওয়া থাকছে না এবং একই সাথে যে পরিমাণ পেজ থাকার কথা সেটি ম্যাক্সিমাম খাতাইতেই আমরা পাইনি। সতর্কতামূলকভাবে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং তার মধ্যে 1টি প্রতিষ্ঠান জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়ার জন্য বন্ধ আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।